করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বব্যাপী চলা বিভেদহীন লকডাউন যখন অতিথিপরায়ণ বাংলাদেশে এসে নতুন শ্রেণীবিন্যাসে বিন্যস্ত হয়ে কঠোর নাম ছাড়ান দিয়ে ঢিলেঢালা রূপ পেয়েছে, ঠিক তখনও নজীবন বেগমের জীবনধারায় কোনো নতুনত্বই আসেনি। এ বললেও ভুল হয়ে যাবে, নজীবনদের জীবনে নতুনত্ব না আসলেও জায়গায় তাদের ঢের বিচিত্রতা, তা অবশ্য তাদের বাধ্য হয়েই করতে হয়। আপনারা যেমন কোনো খাদ্যবস্তুর স্বাদ নিতে নিতে একঘেয়ে হয়ে যান, একইভাবে একঘেয়ে হয়ে যান বাজার বা আশেপাশে একই ভিক্ষুকদের বার বার দেখে। পার্থক্য শুধু খাবারে অরুচি আসলে আপনারা মেনু বদলান, আর এই অসহায় মানুষদের প্রতি অনীহা আসলে দূর দূর করে তাড়িয়ে দেন। আর এই জন্যই নজীবনদের জায়গায় নতুনত্ব বাধ্য হয়েই আনতে হয়। নজীবন কিছুদিন হলো জেলা শহরের নিউ মার্কেট এলাকাতেই ভিক্ষা করে। এর আগে সে নদীর ওপারে একটা ছোট বাজারে ভিক্ষা করত। কোনো রকমে কেটে যাচ্ছিল দিন, পোহাচ্ছিল রাত, কিন্তু করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করায় সারা দেশব্যাপী শুরু হয় কঠোর লকডাউন, বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। যা দু একটা খোলা থাকে লুকোচুরি করে, তাদেরও ক্রেতা নেই, বিক্রিপাটটা নেই বললেই চলে। আর সে সাথে কপাল পড়েছে নজীবনদের। তাই নজীবন সিদ্ধান্ত নেয় শহরের দিকে আসার। বড় বাজার, বড় দোকান আর বড় বড় মানুষদের থেকে হয়তো একটু বেশি সাহায্য সে পাবে, এ স্বপ্নে বিভোর সে। কিন্তু নজীবন হয়তো জানে না, গাছ ছোট হলেও গাছের ছায়া কাছে পড়ে, কিন্তু বড় গাছের ছায়া পড়ে অনেক দূরে। ঠিক যেমন মানুষ অর্থবিত্তে বড় হলে মায়া থেকে সরে আসে অনেক দূরে। বয়সের ভারে লুব্ধ নজীবন অনেক দুর্যোগ দেখেছেন জীবদ্দশায়। 88-এর বন্যা, 91-এর ঘূর্ণিঝড়, 2007-এর সিডর, 2009-এর আইলা। কিন্তু প্রতিবার সে দেখেছে দুর্যোগে মানুষের পাশে মানুষ, মানুষের কাছে মানুষ। কিন্তু সে অবাক হয় এই করোনার দুর্যোগ এমন যেখানে মানুষ থেকে মানুষ দূরে সরে যায়, মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। হোক সে বাবা ছেলে, হোক সে স্বামী স্ত্রী। নজীবন তো একদিন আরও অনেক বেশি অবাক হয়েছিল, যেদিন তার সাথে ভিক্ষা করা রেবা বলেছিল, ওই নজি হুঁজোসনি, টাঙ্গাইলে নাহি এক কোলাঙ্গার ফোলা, করোনা হয়েছে বুলা বুইরা মায়েরে জঙ্গলে ফালাই দিছিল। এটা কোনো কথা ক, কি করলি জুকাইল রে নজি, কি হের যে করোনা ফরোনা, আহারে বিডিডার জন্য মুন্ডা ফুরে, কি জাইরা ফুত যে পেটে ধরছিল বিডি, আতুর গড়েই মায়েরা ফেলতে অমন ফোলা বিষ দিয়া। নজীবনের মনে আছে সে সেদিন এক লোকমা ভাতও খেতে পারেনি। দুপুরে এক দোকানদারের এটো এক প্লেট ভাত সে পেয়েছিল, যত্ন করে রেখেছিল একটি পলি ব্যাগে ছেঁড়া আঁচলের আড়ালে। কিন্তু বাজারের এক কোণে বসে সেই ভাতে হাত বোলালেও মুখে রোচেনি। আশেপাশে ঘুর ঘুর করা নেড়ি কুকুরটাই তার প্রাপ্য খাবারটি পেয়েছিল সেদিন। প্রাপ্যই তো বটে, এটু খাবার কিনা যাতে ভাত বসাতে চেয়েছিল নজীবন। অবশ্য নজীবনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না, তার চিন্তায় তখন শুধু ছিল পুত্র, মাতা, করুণা, জঙ্গল আর আর্তনাদ। আমারে যে জঙ্গলে থুইয়া যাস না বাজান, আমার এই জঙ্গলে থুইয়া যাস না বাজান, নিয়া যা নিয়া যা। এর এবার ধাক্কায় যখন নবীন নজীবনের হুশ হয়, তখন সে অজান্তেই বলে উঠে, আমি কত ভালা আছি রে বা, কত ভালা, আমার তো কোনো সন্তানাদি নাই, আমার করোনা হইলেও কেউ আমারে জঙ্গলে ফেলতে পারবো না রে রেবা, কেউ আমারে জঙ্গলে ফেলতে পারবো না, কেউ না, কেউ না। করোনার দ্বিতীয় থেকে